রাধে রাধে ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মেন পাল। তো কেমন আছো তোমরা? অনেকদিন আগে স্বর্ণমন্দিরে শ্যুট করেছি, ছাড়ার সময় পাইনি, ক্ষমা চেয়ে নিচ্ছি। তো আজকে দেবো তোমাদের স্বর্ণমন্দিরের সমস্ত ইনফরমেশান, কী করে যাবে আর ওখানকার নিয়মকানুন। তো দেখে নাও, ওই যে জায়গাটা দেখছো ওখান থেকে, ওখান এসে যদি সাইকেলে করে বা বাইকে করে আসো, ওটা হচ্ছে ফ্রি পার্কিং, মানে ওখানে পার্কিং করতে হবে। তো দ্বিতীয় স্টেপ, এখান থেকে ঢুকে এই যে জায়গাটা আছে এখানে জল দিয়ে হাত পা ধুতে পারবে, এখানে বই কিনতে পারবে। আর এই যে জায়গাগুলো দেখতে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 কাউন্টার আছে, এখানে তুমি জুতো, ব্যাগ এই সমস্ত জিনিস জমা দিতে হবে ওই গোল্ডেন টেম্পলের ভেতর ঢুকতে গেলে। তো প্রথমত কাজ, অবশ্যই ধ্যান দিয়ে এই যে কুপনটা আছে, এটা একটা স্টিলের কুপন, এটাকে তোমার কাছে রাখতে হবে, নাহলে তুমি জুতো বা ব্যাগ পাবে না কোনো মতেই। আর চলো এবার তোমাদেরকে নিয়ে যাব সেই টেম্পলের ভেতর। গেট আপ, মজা হচ্ছে প্রচুর। আর আমরা পুরো তো এখন পাঞ্জাবি এবং গাইস ভেতরে ঢুকছি, তোমরা চলো ভেতরে। তো আবার বলি, এইখানকার নিয়মটা, তো ওই টেম্পলের ভেতর ঢোকার আগে এখানে একটি জল জমের জায়গা থাকে, জল জমের জায়গাতে পা ধুয়ে নিতে হবে এবং তোমার মন ভরে ভক্তি প্রণাম করতে পারো। আর ওই দেখো, দূরে দেখা যাচ্ছে, জাস্ট অসাধারণ লাগছে ভাই, গোল্ডেন টেম্পল। সৌরভ তো অলরেডি ধাঁধিয়ে গেছে, আর সানডে কোনো মতে আসবে না, তোমরা যদি আসো সানডে বাদ দিয়ে এসো, এখানে প্রচণ্ড ভিড় হয় সানডেতে, বাট অসাধারণ লাগছে। উফ, আরো অনেক কিছু অপেক্ষা গাইস, মানে মজা, এরকম মজা আর হবে না। ঠিক আছে, প্লেস দেখবে, প্লেসটা দেখো, দাঁড়া তো ভাই, দেখা তো, ও দেখো ভাই, এত কষ্ট করে এসেছি, পুরো কষ্টটা দূর হয়ে গেছে। শোনো বল, কি বলবো, মানে বলার ভাষা নেই। ঠিক আছে, এবার প্লেসটা ছবি হবে, তোমরা ছবিটা দেখো আর এনজয় করো। ঠিক আছে, তবে তবে এই ভিডিওতে যে ইনফরমেশন দিচ্ছি, প্লিজ সেই ইনফরমেশন ফলো করো, নালে মানে একটু হলেও কাজে লাগবে আমাদের, নালে কষ্টটা প্রচুর হবে ভাই। আমরা অনেকটা কষ্ট করেছি, কিন্তু ইনফরমেশন পুরো কারেক্ট ইনফরমেশন দেবো ভাই। কিরকম ফিলিংটা হচ্ছে একটু বল। বলার নেই ভাই, এত ফিলিং মানে বলে বোঝানো যাবে না, এইসব ফিলিং যদি মানে ফিল করতে হয় তাহলে কিন্তু এখানে আসতে হবে ভাই। সত্যি বলছি, জীব একটা পার্ট, মানে একটা যে এরম করে নিয়ে এই দিকে সরিয়ে রাখা, মানে জীবনের এত বড় অংশ সাইকেল চালিয়ে এত কষ্ট হয়েছে, মানে কিছুটা কয়েক সেকেন্ডে সে কষ্ট দূর হয়ে গেল ভাই। সত্যি দেখো ভাই, স্বর্ণ মন্দির আমাদের এইখানে, আমরা উপভোগ করছি, তোমরা উপভোগ করো সঙ্গে। এবং যে যে ফুটেজ দেখাবো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন রকম ফুটেজ দেখাবো, অন্ধকার অন্ধকার হয়ে গেছে, বাট বাট যে ফুটেজগুলো পাবে ভাই, মুগ্ধ হয়ে যাবে। কালকে অবশ্যই কিছু ফুটেজ কালকেও জুড়বো, তাই তো, একটু দিনের বেলা ফুটেজে জুড়বো, চলো দেখতে থাকো। এই যে অ্যাঙ্গেলটা দেখাচ্ছি, কেমন লাগলো একটু কমেন্ট বক্সে জানিও। টেম্পল থেকে বেরিয়ে এই প্রসাদটা দেওয়া হয়।
তো তোমরা এই প্রসাদটা কোনো মতেই মিস করবে না। প্রসাদটা খুব সুস্বাদু এবং প্রসাদ খুব ভালো, ঘি দিয়ে সম্পূর্ণ তৈরি। তো এই ছিল গোল্ডেন টেম্পলের ভেতরের সমস্ত ইনফরমেশন, যতটা সম্ভব হলো দেখালাম। যা তুই লস্যি খাও, লস্যি ভাই 30 কা হ্যাঁ, 30 টাকা করে লস্যি। পাঞ্জাবে আমরা লস্যি খাবো না এমন হতেই পারে না, তো লস্যি খাবো চলো। ভাই দেখো লস্যিটা ভাই, লস্যি খাবো সৌরভ, টেস্টটা কেমন একটু বলিস। দারুণ, আগে খাই। একটু খাওয়া যাক, তারপরে আমি রিভিউটা দিচ্ছি। ও ভাই মজা আছে, মজা। তোকে বলেছিলাম পাঞ্জাবি লস্যি খাবো, তো খেয়ে নিলাম লস্যি। তো হেভি লস্যি, এই যে দেখো 30 টাকা করে। চলো, তো আমাদের ডিনার হয়ে গেছে স্বর্ণমন্দিরী লঙ্গরখানায়। তো তোমাদের এইখানে শোয়ার জন্যও রুম পাওয়া যায়, আমরা রুম নিলাম না, এখানে টেন্ট খাটিয়ে থাকবো। আর চলো ভিডিওটি আশা করি ইনফরমেশান দিতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য।